সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিগ টিকিট লটারির গ্র্যান্ড প্রাইজ মানি বিজয় তালিকায় আবারও উঠে এসেছে বাংলাদেশির নাম এবার প্রথম পুরস্কার পেয়েছেন পঞ্চাশ বছর বয়সী আবুল মনসুর আব্দুল সবুর তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আবুধাবি বিগ টিকিট লড়াই জয়ের খবর প্রকাশের পরই কর্মস্থলে পরিচিত ও বন্ধুদের নিয়ে আনন্দে মেতে ওঠেন আবুল মনসুর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আমরা ইনশাল্লাহ দেশে বাড়ি কিছু করব এখানে বিজনেস করব আমরা তো গরিব গরিবের ঘরের ছেলে আমরা তো এক আমার না আমরা তো আগে তো সবাই ডেলি কাজ করতাম এখানে কে মাছ নিয়ে কাজ করে কে মাছের কিছু কাজ কে

এবার লটারি জয়ী তালিকায় ছিলেন আরও দশ বাংলাদেশি এই অর্থে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি সামাজিক উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতিও দিলেন তারা দেশের কিছু ব্যবসা বাণিজ্য করব বা এখানে কিছু ব্যবসা বাণিজ্য করব আর দেশের সামাজিক কিছু কাজে আগে থেকেই আছি সামাজিক কিছু কাজে আগে থেকে আছি ইনশাল্লা এখন আরও আগ্রহ আরও বেশি হবে আল্লাহ রহমত আমরা চাই দেশের জন্য আমাদের ফরমার্তীতে যারা আছে আমরা ভালো কাজ করার জন্য আমরা ইনশাল্লাহ উদ্যোগ নিচ্ছি আবুধাবি বিগ টিকিট লটারিতে এর আগের সব শেষ ড্রতে গ্র্যান্ড প্রাইজ মানি জিতেছিলেন আরেক বাংলাদেশি মিয়া সে সময় লটারি জয়ী তালিকায় ছিলেন আরও ৩৫ বাংলাদেশি